আবার মানসিকতা নজির গড়লেন হেল্পিং হ্যান্ড গ্রুপের সদস্যরা। একের পর এক এই সংস্থার ছেলেরা যেভাবে কাজ করে যাচ্ছে তা চমক লাগিয়ে দিচ্ছে এলাকার মানুষদের। এমনই এক কাজ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গোয়ালপুকুর এক নম্বর ব্লকের অন্তর্গত জনকা গ্রাম পঞ্চায়েতের ন্যাংলা গ্রামে যুবনেতা নাফে হাবিবের উদ্যোগে হেল্পিং হ্যান্ড সদস্যদের পরিচালনায় আজ নোংলা গ্রামে নিত্য প্রয়োজনীয় পরিবারদের পবিত্র রমজান মাসের 25তম রোজার দিনে ঈদ উপলক্ষে শাড়ি ও খাদ্যশস্য তুলে দেয় 50টি পরিবার। পরিবারের হাতে তুলতে দেখা গেল হেল্পিং হ্যান্ড গ্রুপের সদস্যদেরও যুবনেতাকে। এই গ্রুপের সদস্যরা একের পর এক যেভাবে কাজ করে চলেছে অন্যদিকে চিন্তার কারণ হয়ে উঠেছে এলাকার নেতাদের কাছে। কারণ হেল্পিং হ্যান্ড গ্রুপের কাজের এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রশংসায় পঞ্চমুখ। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রফিক আলম জানান যে আমরা সবসময় দুস্থ পরিবারগুলির পাশে আছি, খবর পেলে তৎক্ষণাৎ তার ব্যবস্থায় লেগে যাই তাকে সাহায্য করার জন্যই। আজকের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা নাফে হাবিব, হেল্পিং হ্যান্ডস গ্রুপের সম্পাদক রফিক আলম সহ সম্পাদক দীপক কুমার, জুনেট আলম, কৃষ্ণ দাস সহ একাধিক সদস্যরা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থেকে শুভ আচার্যের রিপোর্ট, টুডেজ বাংলা। ঈদ উল ফিতর যেটাকে বলা হয়, আজকে এই হেল্পিং হ্যান্ডের মাধ্যম থেকে আমরা কিছু এরকম পরিবার যেগুলা খেতে পারে না, যার পরা কাপড় নাই, আর ইসলামের মধ্যে একটা জিনিস আছে যে আপনি যদি ঈদ যদি করতে হয় আপনি যদি ভালো জামা কাপড় পরবেন, আর তারপর যদি আপনার বাড়ির পাশে যে লোকটা আছে ও যদি ভালো কাপড় না পরতে পারে তো সে ঈদটা ঈদ আমার হবে না। নিজের থেকে বেশি আশপাশের মানুষকে দেখতে হয় কি ও খাওয়া দাওয়া ভালো করে করছে কি করছে না, ও ভালো জামা কাপড় পরেছে কি পরছে না। এগুলো আমাদের একটা হাদিসে আছে, দিনে আছে, ইসলামে আছে প্রথম। সেকেন্ড হচ্ছে আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের দেবীর সাহেবকে, এখানকার আমাদের মেম্বার, আমাদের এখানকার মেম্বার মুস্তাক সাহেবকে, আর আমাদের গুড্ডুবাবুকে, আর সবগুলো আমাদের হেল্পিং হ্যান্ডের যতগুলো টিমটা আছে। আমরা আমাদের এটা নতুন কাজ না, হেল্পিং হ্যান্ডের আজ থেকে না, আমরা যেদিন থেকে হেল্পিং হ্যান্ডের জন্ম নিয়েছিল সেদিন থেকে আমরা জড়িত আছে রাশিদ ভাইয়ের সাথে। এ আমাদের ডাইরেক্টর, রাত দিন এ সংগঠনের জন্য যেভাবে ইনি খাটে সেইভাবে ইনি একটা ছেলেটা অনেক কিছু পার মধ্যে ব্যথা হওয়ার পর্যন্ত কালকে বাজার করেছে। এরা এদের কাছে কেউ সাপোর্ট করে না, কেউ যদি ভাবে কি আমি কিছু দিই, আমি সামান্য একটু দিই, তারপর এরা নিজে কালেকশন করে। আর এর পিছনে আমাদের কিছু মানুষ আছে এরকম মানুষ যার নাম আমরা এখানে বলবো না, ওদের একটা হাই কন্ট্রিবিউশন থাকে, অনেকটা কন্ট্রিবিউশন দেয় ওরা, ওরা দান করে নামটা। ওরা একটা কথা আমাদেরকে বলে কি আপনার নামটা কাইন্ডলি বলবেন না, আপনাদের সাপোর্ট যে করতে যেভাবে করতে আমরা করব, তাদের কন্ট্রিবিউশনের মাধ্যম থেকে আর তাদের সাপোর্টের মাধ্যম থেকে আজকে আমরা যেভাবে আজকে আমরা মানুষকে আমরা সেবা দিতে পাচ্ছি, আমরা ওটা সত্যি অনেক খুশি আছি। কে হোয়াট হেল্পিং হ্যান্ডস থিঙ্ক টুডে রিমেনিং দ্য এনজিওস থিঙ্ক টুমোরো, যে হেল্পিং হ্যান্ড আজ সোচ রা হ্যায় জো বাদ বাকি এনজিও আনে বালা দিন মে সোচতা হ্যায়। হাম লোগ কা মিশন ওই হোতা হ্যায় জো লোগো কা মিশন হ্যায়। হেল্পিং হ্যান্ড সিরিফ এক সংগঠন নেই হ্যায়, হেল্পিং হ্যান্ড লোগো কা সোচ বননা চাহিয়ে আনে বালা দিন মে, লোগো কে গ্রাম মে, বস্তি মে, জগহ মে, বুথ মে, অঞ্চল মে, ব্লক মে, জিলা মে, হর জগহ হেল্পিং হ্যান্ড কে হেল্পিং 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 হেল্পলাইন নম্বর হোনে চাহিয়ে কি ভাই মেরা ইয়ে প্রবলেম হ্যায়, হেল্পিং হ্যান্ড মুঝে ব্লাড কা জরুরত হ্যায়, হেল্পিং হ্যান্ড কে বাদ ডাইরেক্ট যায়গা আপনা কল, হেল্পিং হ্যান্ড আমাকে ও পজিটিভ ব্লাডের দরকার আছে, এবি পজিটিভ ব্লাডের দরকার আছে, আমার মা অথবা আমার বোনটা ইসলামপুর হসপিটালে অথবা আপনার রায়গঞ্জ মেডিকেল কলেজে অথবা আপনার লদন হসপিটালে ওনার বেড পাচ্ছে না, ডাক্তার দেখছে না, ওখানে হেল্পিং হ্যান্ডের ভলেন্টিয়ারগুলো যায় ওখানে ডাক্তারকে প্রেস দিয়ে নার্সিং স্টাফকে প্রেস দিয়ে ওখানে চিকিৎসাটা পাবে।